আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এইসব টুলস দিয়ে মূলত এসি এই মেনটেনেন্সের কাজ করা হয়। তো আজকের আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব যে এসি মেনটেনেন্স করার জন্য যে সকল পার্টসগুলো বা যে সকল টুলসগুলো প্রয়োজন হয় সে সকল টুলসের নাম আপনাদের মাঝে একটু তুলে ধরবো এবং সেটার পরিচিতি তুলে ধরবে। সেই জন্য আমাদের সহযোগিতা করবে আমাদের মাঝে আছে বেলাল। হ্যাঁ, আপনারা এখন যে টুলসটা দেখতেছেন এটা হচ্ছে গ্যাস চার্জিং মিটার। যদি এসিতে এসির কম্প্রেসারে অনেক সময় গ্যাস শেষ হয়ে যায়, যার কারণে অনেক সমস্যা দেখা দিতে পারে। তো গ্যাস আপলোড দেওয়ার জন্য বা গ্যাস পরিপূর্ণ করার জন্য এই মিটারটার সাহায্য নিতে হয়। আমরা এর উপরেও পরে আরেকটা ভিডিও করব, এটা আপনাদেরকে দেখাবো, যেটার একটা প্রান্ত কম্প্রেসারের মেশিনের সাথে লাগানো হয় এবং আরেকটা প্রান্ত গ্যাস যেখান থেকে নেওয়া হবে সিলিন্ডারে লাগানো হয়। এটা হচ্ছে একটা অ্যাম্পিয়ার মিটার। অনেক সময় ডিজিটাল মিটারগুলোও ব্যবহার করা হয়, অ্যানালগ মিটারও ব্যবহার করেও যদি আপনার এটার কন্ট্রোল বক্সে কোনো সমস্যা দেখতে পান। অনেক সময় কম্প্রেসার কয়েল কেটে যেতে পারে, কন্ট্রোলিং সিস্টেমে অনেক সমস্যা হতে পারে, কিংবা শর্টজনিত অনেক সমস্যা থাকতে পারে, সে সকল বিষয়গুলো আপনার মিটার ব্যবহার করে চেক দিতে হয়। অনেক সময় ওভার কারেন্ট হতে পারে, হ্যাঁ, সে গ্যাস চার্জিং সময় বেশি অ্যাম্পিয়ার নেয়, সে সকল বিষয়গুলো এর মাধ্যমে চেক দেওয়া হয়। হ্যাঁ ভিউয়ার্স, এখন যে টুলসগুলো দেখতেছেন এই টুলসগুলো কমন। হ্যাঁ, যেটা হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ, এল ইংলিশের কাটিং প্লাস, এটাও আরেকটা রেঞ্জ এবং একটা নোজ প্লায়ার্স, এবং এর সাথে কম্বিনেশন প্লাসও ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, আপনারা আমাদের ইএমই টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো যারা আপনারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কোনো বিষয়ে যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। হ্যাঁ, এখানে তারপর আপনার স্টার ড্রাইভার প্রয়োজন হয় এবং স্টার ড্রাইভারের সাথে এটা স্ট্রোবাল স্ক্রুড্রাইভার বলে, যে অনেক সময় ছোটো জায়গাতে আপনার এটা ইউজ করা হয়। কপার পাইপ জয়েন করার জন্য অনেক সময় ওয়েল্ডিং করতে হয়, সেক্ষেত্রে আপনার কিছু আগুনের প্রয়োজন হয়, তো এখানে অটো গ্যাস টর্চটা ইউজ করতে হয়। কপার টিউব অনেক সময় অনেক লিকেজ বা ব্রোকেন অবস্থায় হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, সেকল সকল চেঞ্জ করার জন্য পরিমাণ মতো কপার টিউবদের এই কাটারের মাধ্যমে কেটে এই সংযোগ করতে হয়। আপনাদের কাছে অবশ্যই মেনটেনেন্স করার জন্য আপনার গ্যাসের একটা বোতল অবশ্যই রাখা জরুরি। এসি যেহেতু অনেক জ্বলন্ত জায়গা থেকে কাজ করতে হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এসিতে কাজ করার জন্য আপনারা সেফটি বেল্ট ব্যবহার করবেন, কারণ সেফটির দিকটা আপনাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ আপনি যে কাজগুলো করতেছেন ভালো খারাপ যাই হোক না কেন, যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটার জন্য কিন্তু আপনি নিজেই দায়ী থাকবেন। এটা হচ্ছে একটা ফ্লারিং সেট, যার মাধ্যমে যে পাইপ জয়েন্ট দেওয়ার সময় এটার অনেক অংশেই থ্রেড সিস্টেমের কাজটা করানো হয়, এটার বিভিন্ন অংশের মাধ্যমে, যেটার মাধ্যমে জয়েন্ট দেওয়ার কাজে ব্যবহার করতে হয়। এই ফ্লারিং সেট দিয়ে কীভাবে কাজ করে আমরা পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদের দেখা দিব, এবং কোনো কোনো প্রতিটা অংশের কাজ এবং এই মিটারের আরেকটা ভিডিও করব। আশা করি আপনারা আমাদের এখানে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।